বাঙালিদের অধিকার চাইতে গিয়ে হিন্দি ভাষীদের বিরুদ্ধে নানান রকম কুরুচিকর মন্তব্য করে চলেছে বাংলাপক্ষ নামের এক সংগঠন। সরকার থেকে নিজেদের অধিকার চাওয়া থেকে বেশি হিন্দি ভাষীদের সাথে সরাসরি জড়িয়ে পড়ছেন বিবাদে। এর বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলছেন সমস্ত ভাষার মানুষ। ঠিক একই ভাবে মন্তব্যের বিরোধিতায় দেখা যাচ্ছে কাঁচরাপাড়ার এক সাধারণ যুবক চন্দন রায়। যাদের পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেনি, আজকে দেখা গেল এখানে একটা কারখানা আছে। এই কারখানায় 100 জন ভ্যাকান্সি আছে। এই 100 জন ভ্যাকান্সির মধ্যে কেউ যদি এখানকার একটা উর্দু ভাষী চাকরি করে আমাদের কোনো সমস্যা নেই, কেউ হিন্দি ভাষী চাকরি করে তাও সমস্যা নেই। এখানকার ছেলেদের বঞ্চিত করে যদি উত্তরপ্রদেশ আর বিহারে যার জন্ম, যার বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, সে যদি এই কারখানায় এসে চাকরি করে আমাদের কাছে তারা বহিরাগত। তাহলে বাংলাদেশি তো অনেক বাংলাদেশি মুসলমানরা এখানে এসেছে, তাদের ব্যাপারে আন্দোলন করছে না? তাদের আসছে, তাদের জন্য তো দায়িত্ব আমাদের না, এর জন্য দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার। সবার জন্য বিয়েতে বাড়ি এবার আপনি বলেন বহিরাগত বলতে আপনার কাছে কি বোঝায়? বহিরাগত মানে যারা এসে চাকরি করে, বহিরাগত কাকে বলে? এবার আপনারা যেটা বলছেন নিশ্চয় এই ধোয়াটা পাশের স্টেটে বা পাশের দেশে যাবে না, পলিউশনটা কিন্তু এখানেই হবে। ভুটানে কিন্তু ঠান্ডা আছে। কাঁচরাপাড়াতে একটি হ্যান্ডবিল কর্মসূচির দরুন কিছু মানুষ তাদের বিভেদ ছড়ানো নিয়ে প্রশ্ন করেন, সেখানেও আবার বাংলা পক্ষের সাথে মারামারি বা হামলার অভিযোগ করলে কি বললেন চন্দন রায়, দেখুন আমাদের সেই প্রতিবেদন। কাঁচরাপাড়ায় নাকি কোনো বাংলা পক্ষ নামে কোনো সংগঠন তারা কি হ্যান্ডবিল বিলি করছিল, আপনি নাকি সেখানে বাধা করেছেন কি? না, আমি তো চা দোকানে চা খাচ্ছিলাম, ওরা হ্যান্ডবিল করছিল, তো উনি একজনকে দিয়েছে হ্যান্ডবিল, তো ওনারাই প্রতিবাদ করেছে যে আপনারা তো এই যে কাগজগুলো দিচ্ছেন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত ছড়াচ্ছেন, বাঙালি বিহারি লাগা ই করছেন আপনারা, মানে বিচ্ছেদ তৈরি করছেন। ব্যাস এটাই হয়েছে, তর্কাতর্কি হয়েছে, তো সব পাবলিকরা এসছে। আমিও বলেছি যে দাদা আপনারা সোশ্যাল মিডিয়া কী ছাড়ছেন, মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি হচ্ছে, ব্যাস এটাই আর কিছু না। ওখানে তো অনেক আমার নামে তো অভিযোগ করেছে ওনারা থানা কি মারপিট করেছে, কিন্তু ওখানে অনেক ক্যামেরা আছে, কোনো না কোনো জায়গাতে আমার ভিডিও হবে, দেখাবে ক্যামেরা কি আমি মারপিট করেছি কি গালাগালি করেছি, ও ক্যামেরা দেখলেই বুঝতে পারবে। আপনার প্রতিবাদটা কী নিয়ে? আমাদের প্রতিবাদ দেখুন, আমি তো বাংলা মাটিতে জন্ম নিয়েছি, আমার ভাষা মাতৃভাষা, কিন্তু আমি বাংলাটাকে ভালোবাসি, যে আমি তো বাংলায় আপনার সাথে কথা বলছি, কিন্তু হ্যাঁ যারা বাংলা বলতে পারে না তাদেরকেও বলা উচিত যে ভাই বাংলা একটু শিখে নিলে ভালো হয়। তার মানে এ না কি হিন্দি ভাষাভাষী যারা তাদের বহিরাগত গুটকা খোর বলবে, আমরা কি পাকিস্তান নাকি বাংলাদেশ দিয়ে এসেছি যে সবসময় হিন্দি ভাষাভাষীকে বহিরাগত গুটকা খোর বলবে? না, আপনি নাকি বাংলাদেশি বলে ফেলেছেন বলছেন? যদি ভিডিও তো প্রমাণ হয়ে যায়, যদি আমি বাংলাদেশি বলে থাকি আইন হিসাবে যা সাজা দিবে আমি রাজি, মাথা পেতে নিই। হ্যাঁ, আমাকেও প্রাণে মারা হুমকি দিয়েছিল, আমি লিখিতও দিয়েছিলাম, আমার তো কোনো কেস নেওয়া হলো না, বললে দেখছি। তো আজকে যদি আমার কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নিবে? তখন তো আমার কোনো অ্যাকশন নিল না করবে। ওরা নাকি আবার সোশ্যাল মিডিয়ায় লিখছে পেজে কি বাঙালি তোমাদের বিশ্বকর্মা পুজো কেড়ে গণেশ চাপানো হচ্ছে, তোমাদের কালী পুজো কেড়ে দীপাবলি বানানো হচ্ছে, তোমাদের দুর্গা পুজোকে নবরাতন বানানো হচ্ছে, বলো এসব বক্তব্য করলে কার না মাথা খারাপ হবে? তা প্রতিবাদ তো করবেই, হিন্দি ভাষাভাষী আমরা একটা দেশে থাকি, সবার নিজস্ব নিজস্ব ভাষা আছে, এখানে সবাই মিলেমিশে থাকে, তার মধ্যে সবসময় হিন্দি ভাষাভাষীকে বহিরাগত গুটকা খোর বলবে তা তো মেনে যাবে না। আমি একটা ভারতের একটা নাগরিক, আমারও প্রতিবাদ করার অধিকার আছে, আমি প্রতিবাদ করেছি, আমি তো কোনো মারপিট না কোনো গালাগালি করেছি, আর তো গালাগালি তো আমি কাউকে দিইনি, আমার এতগুলো ভিডিও আছে, যদি দেখিয়ে দিক দিয়ে আমি গালাগালি করেছি, যা সাজা দিবে আমি পেতে নিই। যারা আমিষ খায় না তাদের বাড়িতে হার ফেলে আসবো। ওই যে মাছ মাংস নিয়ে যে কথাটা বলেছে বাংলা পক্ষ এক সদস্য, ওই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিব, আপনারা জনগণকে দেখাবেন। মাংস খেতে খুব ভালোবাসে, বাংলার 98.5% মানুষ আমিষাসী, আমরা পুজোয় মাছ মাংস খাই, নবমীতে মাংস খাই, আমাদের এই আমিষ যারা কেড়ে নিতে চায় তাদের উপর মা দুর্গার খড়্গ নেমে আসুক, মা দুর্গা তাদের বিনাশ করুক, বাঙালির শত্রুদের বিনাশ করুক,
প্রতিটা বাঙালি গর্ব করে আমিষ খাও এবং যারা বাধা দেবে তাদের বাড়ির সামনে হার ফেলে দিয়ে আসো। জয় বাংলা। মানে এরকম এরকম মন্তব্য করছে ওরা, তার মানে কি? তার এরা ঝগড়া লাগানোর সৃষ্টি করছে। আমি অভিযোগ করলে নিবে না, কিন্তু যারা আমার নামে অভিযোগ করবে তখন থানা নিয়ে নিচ্ছে। বলুন, যারা মাছ মাংস খায় তারা মাছ মাংস খাবে, যারা নিরামিষ খায় তারা নিরামিষ খাবে। যারা আমি এক দেশে থাকবো তাদেরকে বহিরাগত গুটখাখোর বলবে কেন? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের ভাষা আলাদা হতে পারে, কিন্তু আমরা তো বাংলা মাটিতে জন্ম নিয়েছি। আমি শুনেছি আমার নামে কি অভিযোগ হয়েছে, তো থানা দিয়ে ফোন এসেছিল। কোন থানা? ওই বীজপুর থানা। আমাকে যখন ঠেট দেওয়া হয়েছিল, বাংলা পক্ষ এক সদস্য, তার নাম বিক্রম আদিত্য রায় চৌধুরী, সে আমাকে বলেছিল যে তোমার গলা নলি কেটে রক্ত মায়ের ভাতের সাথে খাওয়াবো। তখন আমি থানা গেছিলাম, কিন্তু আমার অভিযোগ কোনো কিছু অ্যাকশান নেওয়া হলো না, শুধু বললো দেখছি। তা আজকে যদি আমার কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? এই যে বাংলা পক্ষ পশ্চিমবাংলা যায় করছে, আমাদের পশ্চিমবাংলা দিয়ে অনেক ভাইরা কাজ করতে যায় বাইরের রাজ্য, যদি কালকে ওদের যদি কিছু অসুবিধা হয় তার দায়িত্ব কি বাংলা পক্ষ নেবে? মাত্র 1200 মাল্টি এবং 1500 টাকায় সিঙ্গেল ইউজ ডায়ালিসিস দিচ্ছে প্রাইম মেডিকেয়ার সার্ভিস। এতে তার সাথে থাকছে রোগীর খাওয়া দাওয়া এবং প্রতি মাসে এইচবি পার্সেন্ট তথা ক্রিয়াটিনিন টেস্ট সম্পূর্ণ ফ্রি। প্রাইম মেডিকেয়ার সার্ভিস, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হলিশহর। এখানে বসছেন সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে